দীর্ঘ প্রতীক্ষার পর সেন্সর সনদ পেল চিত্রনায়িকা মৌসুমি অভিনীত ভাঙ্গন সিনেমাটি। গতকাল বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এবছর অক্টোবরে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান পরিচালক মির্জা সাকাওয়াত হোসেন। সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী। পরিচালক মনে করেন দর্শক এখন নতুন স্বাদের সিনেমা দেখা শুরু করেছেন, ভাঙ্গন সিনেমাটিও নতুন দর্শক তৈরি করবে। ভাঙ্গন মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প নিয়ে তৈরি। এই শহরে সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙ্গনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। তাদের গল্পগুলোই নির্মাতা তুলে ধরেছেন ভাঙ্গন সিনেমাতে। পরিচালক আরও বলেন গতকাল আনকাট সেন্সর সনদ হাতে পেয়েছে সিনেমাটি, পাশাপাশি সেন্সর বোর্ড থেকে প্রশংসাও পেয়েছি। তারা জানিয়েছে সমাজে এ ধরনের গল্পগুলো তুলে ধরা প্রয়োজন। ইতিমধ্যে বুকিং এজেন্ট থেকেও মৌসুমি অভিনীত সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে এই মুহূর্তে দর্শক বিকল্প দ্বারা সিনেমার গল্পগুলো দেখতে চাচ্ছেন। মৌসুমির সঙ্গে কয়েকদিন আগে কথা বলেছি, আমরা সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে পারলে হয়তো দর্শক সিনেমাটি দেখলে হলমুখী হতে পারেন, কারণ দীর্ঘদিন পর মৌসুমি অভিনীত প্রধান চরিত্রে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা আজই সিনেমাটি মুক্তির জন্য শিডিউল বুকিং করব। সিনেমায় ফেরি করে চুরি ফিতা বিক্রেতার চরিত্রে অভিনেত্রী মৌসুমিকে দেখা যায়। দীর্ঘ বিরতি দিয়ে তিনি 2020-21 অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে নাম লেখান। এর আগে গত বছর তার অভিনীত সৌভাগ্য সিনেমাটি মুক্তি পেয়েছিল। প্রায় 9 বছর পরে এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছিল। ভাঙ্গন সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায় সহ আরও অনেকেই।